সময়ের সঙ্গে কত কিছুই না পিছনে ফেলে আসি আমরা মনের অন্দরে সেসব রয়ে যায় স্মৃতি হয়ে কিন্তু বয়স বাড়লে স্মৃতিও ফিকে হয় পুরনো দিনের কথা তো বটেই সাম্প্রতিক ঘটনা বা রোজগার খুঁটিনাটিও ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয় অনেকের মধ্যে তবে এই প্রবণতা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই অবহেলা না করে সতর্ক হওয়া উচিত না হলে দ্রুত স্মৃতিশক্তি কমতে কমতে তা একেবারে তলা নিতে গিয়ে ঠেকতে পারে এমনিতে শরীর বা মনের যে কোনো সমস্যার সমাধানে শরীরচর্চার জুরি নেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কয়েকটি শরীরচর্চা নিয়মিত করতে পারলে দূর হতে পারে স্মৃতিভ্রংশের সমস্যাও সেগুলি যে খুব জটিল কোনো ব্যায়াম হতে হবে কিংবা জিমে গিয়ে কসরত করতে হবে এমনটা একেবারেই নয় বরং সাঁতার সাইকেল চালানো এবং হাঁটা স্মৃতির গোড়ায় পুষ্টি দিতে এই তিনটিতেই বেশি ভরসা রাখছেন গবেষকরা সপ্তাহে তিন থেকে চারবার সাইক্লিং জগিং সাঁতার কাটেন এমন অন্তত তিন হাজার মানুষের ওপর বেশ কয়েক বছর ধরে সমীক্ষা চালানো হয়েছে দেখা গিয়েছে পঞ্চান্ন থেকে আটষট্টি বছর বয়সীরা এই শারীরিক কসরতগুলি করার ফলে তাদের স্মৃতিশক্তি অনেকটাই সতেজ থাকছে আটষট্টি বছরের পর অবশ্য লাভ কিছুটা কমই মিলবে তবে মানসিক ভারসাম্যহীন ছাড়া সকলের ক্ষেত্রেই এর উপযোগিতা রয়েছে এর মধ্যে মহিলারাও রয়েছেন তাই গবেষকদের পরামর্শ বয়স পঞ্চাশ পেরোলেই সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে সাঁতার সাইকেল চালানো বা নিদেন পক্ষে হাঁটা এসব কাজে নিজেকে নিযুক্ত করুন মহিলাদের পক্ষে সাঁতার বা সাইক্লিং সম্ভব না হলেও নিয়মিত হাঁটা তো যেতেই পারে চার মাস এই অভ্যেস করলেই ফল বুঝতে পারবেন দাবি গবেষকদের